আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঝটপট সরিষা ইলিশ। আজকের এই ঝটপট সরিষা ইলিশ রেসিপিটি শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য। আর ভিউয়ার্স, যারা আমার মতো স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, যখন তখন সরিষা ইলিশ খেতে মন চায় কিন্তু বড় ইলিশ কেনার মতো সামর্থ্য নাই, আজ তাদের জন্যই আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে সরিষা ইলিশ রান্নার জন্য একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং তাতে আমার প্রয়োজন মতো কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সব সময় সরিষার তেলেই সরিষা ইলিশ রান্নার চেষ্টা করি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা আর 1/2 চামচ হলুদ গুঁড়া, সাথে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া সুন্দর একটু কালার আসার জন্য। এবার একটু মিলিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এখানে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা 600 গ্রামের ওজনের 2টা মাছ পিস করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে কালো সরিষা পাতায় পিষে রেখেছিলাম, সেটি আমি এখানে প্রত্যেকটি মাছের জন্য 1 চামচ করে হিসাব করে যে কয়টি মাছ সেই কয় চামচ সরিষা এখানে দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিটের জন্য আমি ঢাকনাটি দিয়ে দিব। ওয়াটস, 2-1 মিনিট পরে ঢাকনাটি নামাবো এবং মাছগুলো একটু উল্টে দিব। এবার এটি আমি মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এটি আমার এখন মাখো মাখো পর্যায়ে চলে আসছে, তো আমি এখন চুলাটি অফ করে দিব। তো ভিউয়ার্স, অসাধারণ স্বাদের এই ঝটপট সরিষা ইলিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।